কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে আটক 144 নাবালক শিশু, ফের তদন্তের নির্দেশ। ভারত শাসিত কাশ্মীরে নাবালক শিশুদের আটক করা নিয়ে জম্মু কাশ্মীর হাইকোর্টের নাবালক বিচার কমিটিতে ফের তদন্ত রিপোর্ট দিতে বলেছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ভারতের শীর্ষ আদালতের বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চে কাশ্মীরে বেআইনিভাবে নাবালক শিশুদের আটক করা এবং ফোন ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের উপর শুনানি হয়। এর আগে নিষেধাজ্ঞার সময় কাশ্মীরে বেশ কয়েকজন নাবালক শিশুকে ভারতীয় নিরাপত্তা বাহিনী বেআইনিভাবে আটক করে বলে সুপ্রিম কোর্টে পেশ করা আবেদনে জানিয়েছিলেন শিশু অধিকার রক্ষাকর্মী এনাক্ষী গঙ্গোপাধ্যায় ও শান্তা সিনহা। এরপর জম্মু কাশ্মীর হাইকোর্টের নাবালক বিচার কমিটিকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলে দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কমিটি দাবি করে বেআইনিভাবে কোনো নাবালক শিশুকে আটক করা হয়নি। নিষেধাজ্ঞা জারির পর থেকে নানা ক্ষেত্রে আইন ভাঙার অভিযোগে 144 জন নাবালককে আটক করা হয়েছিল। তাদের মধ্যে 142 জন পরে মুক্তি পায়। দুজনকে জুভেনাইন হোমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। মঙ্গলবার ওই রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন এনাক্ষী গঙ্গোপাধ্যায়ের আইনজীবী হুফেজা আহমাদি। তিনি জানান কমিটি ঠিকমতো দায়িত্ব পালন করেনি। জম্মু কাশ্মীর পুলিশের উপরে নির্ভর না করে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন ছিল। বেঞ্চ জানায় কমিটির সদস্যদের সম্পর্কে আহমাদির একটি মন্তব্য প্রত্যাহার করা প্রয়োজন। আহমাদি রাজি হন। বেঞ্চ জানায় কমিটির সদস্যদের কিছু অসুবিধার মধ্যে কাজ করতে হয়েছে, তারা সময়ও কম পেয়েছেন। এরপরে কমিটিকে আবারও নাবালকদের বেআইনিভাবে আটক করার অভিযোগ নিয়ে তদন্ত করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে মামলা করার সময়ে আবেদনকারীরা জানিয়েছেন জম্মু কাশ্মীর হাইকোর্ট ঠিকমতো কাজ করছে না। এরপর মঙ্গলবার বিচারপতিরা জানান এ নিয়ে ওই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি জবাবে জানিয়েছেন এই তথ্য ঠিক না, নিষেধাজ্ঞা জারির পরেও হাইকোর্ট ঠিকই কাজ করেছে। ঘটনাচক্রে এদিন ওই গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি চেয়ে কাশ্মীরের তিন নেতার আর্জি খারিজ করে দিয়েছে জম্মু কাশ্মীর হাইকোর্ট। ফারুক আবদুল্লার ভাই মোস্তফা কামাল এবং এনসি দলের প্রধান খালিদা শাহ ও তার ছেলে মুজাফফর তাদের আর্জিতে জানিয়েছেন 5 আগস্ট থেকে তাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। কিন্তু পুলিশ হাইকোর্টে জানায় ওই তিন নেতাকে গৃহবন্দী করা হয়নি, তারপরেই আর্জি খারিজ হয়ে যায়। Pretty lies, look me in the face, tell me that you love me.